শ্রীনগর, এটি জম্মু কাশ্মীরের রাজধানীর নাম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই শহরটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি শহর। এই শহরটির চারপাশে বিশাল বিশাল আকারের পাহাড় রয়েছে এবং এখানকার লেকের পানিগুলো এতটাই পরিষ্কার যে যা এর সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। শ্রীনগর শহরটি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে যে ধরনের সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটে থাকে তা সত্যি মনোমুগ্ধকর। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। ভারতের জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্যের রাজধানীর নাম হচ্ছে শ্রীনগর। এখানে প্রায় 10 লক্ষ লোক বসবাস করে। শীতকালে প্রবল শীতের কারণে অঙ্গরাজ্যটি 6 মাসের জন্য জম্মুতে স্থানান্তরিত করা হয়। এখানকার হ্রদ, পাহাড়, সবুজ মাঠ, উলগাছে পরিপূর্ণ অরণ্য পর্যটকদের অত্যন্ত আকর্ষণ করে। এখানকার বিভিন্ন কুটিরশিল্প বিশ্ববিখ্যাত। এদের মধ্যে কার্পেট, রেশম, পশম বস্ত্র, কাঠ ও চামড়ার কাজ উল্লেখযোগ্য। শহরের ভিতরে ও বাইরে বহু প্রাচীন ভবন ও ধ্বংসাবশেষ রয়েছে। 1969 সালে এখানে শ্রীনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে 7ম শতকে একটি নির্মিত মসজিদ এবং 16 শতকে নির্মিত একটি দুর্গ আছে। কাছে অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ আছে। এই শহরটি খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে প্রতিষ্ঠা করা হয়। ভিউয়ার্স, চলুন এবার শ্রীনগরের কিছু দর্শনীয় স্থান থেকে ঘুরে আসি, যে দর্শনীয় স্থানগুলো পৃথিবীর বিখ্যাত। পরিমহল, পরিমহল 7 তলা বিশিষ্ট একটি উদ্যান। মুঘল সম্রাট শাহজাহান তার বড় রাজপুত্রের জন্য গ্রন্থাগার ও আবাসস্থল হিসাবে এটি তৈরি করেছিলেন 16 শতকের মাঝামাঝি সময়ে। এখানে রাজপুত্র জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের উপরে চর্চা করতেন। পরিমহল ইসলামী স্থাপত্য ও শিল্পের উপরে নির্মিত। এখান থেকে ডাল লেক ও শ্রীনগর খুব সুন্দরভাবেই দেখা যায়। চশমাশাহি, 1632 সালে আলিমর্দন খাঁ মুঘল গভর্নর মিষ্টি জলের স্প্রিংয়ের উপরে একটি উদ্যান তৈরি করেছিলেন। মুঘল বাদশাহ শাহজাহান তার বড় রাজপুত্রকে এটি উপহার দিয়েছিলেন। রূপা ভবানী নামের একজন মহিলা সন্ন্যাসী এই প্রাকৃতিক স্প্রিঙ্গ আবিষ্কার করেছিলেন। এই স্প্রিঙ্গকে আগে বলা হতো চশমা সাহিবি, লোকমুখে অপভ্রাংশ হয়ে চশমা সাহি হয়ে গেছে। ডাল লেক, এই লেকটির পানি অত্যন্ত সাদা এবং এই লেকটিতে প্রচুর পরিমাণের পদ্মফুল ফোটে, যার ফলে এই লেকটির সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় এবং এই লেকের সৌন্দর্যের কথা পুরো পৃথিবীর মানুষ প্রায় জানে। 26 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রসারিত হ্রদ বা লেকটি 4 ভাগে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে নাগিন লেক অন্যতম। এই লেকের উপর দিয়ে অনেক নৌকা চলাচল করে, যা এই লেকের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তোলে। জামা মসজিদ, 1674 সালে নির্মিত জামা মসজিদ শ্রীনগরের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটি মসজিদ। এই মসজিদটি স্থাপত্য শিল্প অত্যন্ত দৃষ্টিনন্দনীয়। এই মসজিদটি মূলত ফ্রাইডে বা শুক্রবারের মসজিদ হিসেবেও পরিচিত। হজরত বল মসজিদ, ডাল লেকের তীরে অবস্থিত মসজিদটি সাদা মার্বেলের তৈরি। কাশ্মীরের এক বিরল ঐক্যবন্ধন ও মুঘল শৈলী স্থাপত্য হজরত বল মসজিদ দরগা শরীফ নামেও পরিচিতি লাভ করেছে। আপনি যদি কখনো কাশ্মীর ভ্রমণ করতে যান তবে অবশ্যই আপনাকে এই স্থানটিতে একবারের জন্য হলেও যাওয়া উচিত। ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, এশিয়ার সবথেকে বড় টিউলিপ উদ্যান হল ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন। কাশ্মীর উপত্যকায় নতুন পর্যটক মৌসুমের সূচনা হয় টিউলিপ উদ্যান উদ্বোধনের মধ্য দিয়ে। পূর্বে সিরাজবাগ নাম ছিল এটির। 2008 সালে তৎকালীন কাশ্মীরের মুখ্যমন্ত্রী এটির নাম বদল করে রাখেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। বর্তমানে এটি প্রায় 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। 2019 সালে এখানে প্রায় 12 লক্ষর বেশি টিউলিপ ফুল ফোটে এবং এখানে প্রায় 51টি বিভিন্ন ধরনের টিউলিপ ফুলের বাগান রয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করেছে। এছাড়াও শ্রীনগর শহরটির আশেপাশে অনেক পুরাতন মন্দির রয়েছে, যেগুলো দেখতে সত্যি অসাধারণ এবং চাইলে আপনি সেগুলো ঘুরে আসতে পারেন। ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন এবং একটি লাইক দিন। এবং এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুল করবেন না। আর সবার কাছে একটি রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।